পূজা অর্চনা কীর্তন আর রং খেলার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। রাধাকৃষ্ণের স্মরণে দোল উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ নানা রঙের খেলায় মেতে ওঠেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রং খেলায় মেতেছিলেন রাধা আর তার সখীদের সাথে। সেই স্মৃতি হাতড়েই ফাল্গুন মাসের ১৪তম রাতের পূর্ণিমা তিথিতে ভক্তরা মাতেন শ্রীকৃষ্ণ বন্দনায়। এ যেন রঙের মাঝেই ঈশ্বরের সন্ধান। বিগত দিনে মানুষের একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে, সেটা পার করে মানুষ যেন রঙিন জীবন যাপন করতে পারে, সবার জন্য সেই প্রত্যাশা। মনের আশা সবার পূরণ হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে উৎসবে যোগ দেন বিদেশিরাও। বাংলাদেশের অসাম্প্রদায়িক আয়োজন মুগ্ধ করেছে তাদেরও। We are enjoying the same happiness whatever we are doing in India, same thing here. We should appreciate all Bangladeshi people. All Bangladeshi happy Holi. ঈশ্বরের চরণে আবির দিয়ে যে পূজার শুরু তার রং ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী। ঈশ্বরের আশীর্বাদে হেসে খেলে উঠুক এক সুন্দর ভুবন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবিরের এই রং শরীর ছাড়িয়ে ছুঁয়ে যাক মনেও। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পমুক্ত একটি রঙিন পৃথিবী হোক সকলের, এমনটাই প্রত্যাশা দোলযাত্রায় অংশ নেয়া সবার। তাহিয়া রুবাইয়া তপলা, ডিবিসি নিউজ, ঢাকা।